কারণ আল্লাহ স্ত্রীকে যা দিয়েছে এই যে হুন্না লিবাসুল লাকুম এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না এ বাধ্য হয়ে লোকটা করবে কি শেষ পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে লাইন লাগায় সম্মানিত মা বোনেরা খাদিজার মতো মেয়েকে যদি আল্লাহ সালাম পাঠাতে পারে আপনিও তো খাদিজার উত্তরসূরী আপনাকে আল্লাহ সালাম না দিয়ে অন্তত খাদিজার সাথে যেন হাসর করা এরকম কিছু তো করা লাগবে কথা বলে না কেন খাদিজাতুল কোবরাকে সালাম দেওয়ার কারণ কয়টা আমি পেয়েছি তিনটা কোরআনে কারীম জানিয়েছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না আল্লাহ পাক বলেন স্ত্রী হচ্ছে পুরুষের জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য কি আর স্বামী জন্য তার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ পোশাকের প্রথম নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে আমি যদি এই পোশাক পরে না এসে শুধু আল্লাহ যে পোশাক দিয়েছে ওইটা পরে চলে আসতাম আপনি উঠতে দিতেন পোশাকের অনেক মূল্য আছে পোশাকের কাজই হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া আমি সফর করার সময় দেখেছি সফরের সময় এই পোশাক আমার থাকে না সফরের সময় আলাদা পোশাক আছে ওইটা পরে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে আমি নামি যারা আমাকে নিতে আসে হয়তো অনেকে নাসিনার কারণে দাম দিতে চায় না যে বলে আমরা আমির হামজার জন্য দাঁড়িয়ে আছি অথচ ওই জায়গায় নেমে আমি বিমানবন্দর থেকে যদি পোশাক আশাক সুন্দর করে পাল্টিয়ে এবার নামি বলে এটা হুজুর পোশাকের কাজ হচ্ছে মানুষের সম্মান বলেন না কেন তাহলে একজন স্ত্রীর কাজ হবে পোশাকের মতো স্বামীর সম্মান সব সময় কি করে বৃদ্ধি করা যায় খাদিজা এটা করতো কিন্তু এখনকার মেয়েরা এদের অভ্যাসই হচ্ছে কি করে স্বামীর বারোটা বাজানো যায় আপনার বিশ্বাস যদি না হয় আপনি যান মেহলে প্যান্ডেলে যে দেখেন এখন এই স্বামীর বদনাম চলছে হযরতে খাদিজা তার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে দুনিয়ায় যা তার ছিল সব কিছু দিয়ে দিয়েছিলেন কাফেররা বলতো খাদিজা তুমি ভুল করেছো তিনি লোকজনকে ডাক দিয়ে বলছেন কাফেরেরা হে মক্কার লিডারেরা আমার স্বামীর প্রতি তোমাদের ধারণা কোন কারণে দেখতে পারো না বলো তো দেখি মক্কার ওই লিডাররা বলেছে দেখো তোমার স্বামী গরিব এই জন্য আমরা দেখতে পারি না আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেছিলেন আমার স্বামীর চরিত্র কেমন বলে ভালো বংশ কেমন বলে ভালো তার চেহারা কেমন বলে ভালো দেখতে পারো না কেন বলছে তার টাকা নেই কিনে এই কারণে স্বামীর অসম্মান হচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কোবরা নিজের তিনটা স্বামীর থেকে যা পেয়েছিলেন এর আগে তার কয়টা স্বামী মারা গেছে তিনটা এই স্বামীদের কাছ থেকে যা পেয়েছিলেন নিজের বাবার ছিল অঢেল সম্পদ পরে আরব জাহানের ভেতরে তিনি তিন নাম্বার ধনিকার ধনী তালিকায় ছিলেন এ সবগুলোকে বললেন হে পৃথিবীর মানুষেরা আজকে আমার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে যত আমার স্থাবর অস্থাবর সব সম্পদ আমার স্বামীর জন্য আমি উইল করে দিলাম খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এই কারণে যে স্বামীর জন্য নিজের জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব তিনি দিয়ে দিলেন আজকে আপনার স্ত্রী যতই খাদিজার অনুসরণের কথা বলেন না কেন বাড়ি যায় যদি আব্দুল লতিফ সাহ দাদা বলে ওই 500 টাকার মুরগিটা বিক্রি করে আমারে দাও তাহলে তুমি পাগল হয়ে গেছো আর আমার তো মনে হয় মেয়ে লোকের যে অভ্যাস ওদের কাছে যদি কেউ টাকা ধার করে 10 বার দিলেও ধার শোধ হয় না এই জন্য আমি ম্যাডামের কাছে টাকা নিতে চাই না দরকার হয় দিনাজপুর এসে দাদার কাছে নিয়ে যাবো ও ম্যাডামের কাছে নিলে 500 টাকা নিলে 10 বার দেবে তারপরও বলবেন না সে টাকা সম্মানিত মা বোনের না আপনার হচ্ছে না আপনার আইডল আপনার আইকন আপনার মডেল হবে তো খাদিজাতুল কোবরা কথা বলে না কেন এমনি তাকে খেলা করার জন্য আল্লাহ সালাম দেয়নি দিয়েছে এই কারণে হিসাব করে দেখেন তো আল্লাহ যদি এক মেয়ে লোককে সালাম দেয় সে মেয়ে লোক কি ছিল আমার তো মুরগিতেও সালাম দেয়নি
সরাসরি আল্লাহর আরশ থেকে সালাম আসতেছে মেয়েটার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই, যেই কারণে তিনি সালাম পেয়েছিলেন। এক নম্বরে স্বামী ভক্তি, কি স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। মেয়েরা যারা এসেছেন আপনিও দুনিয়ায় থাকবেন না জানি, এই জন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করেন। দুনিয়া আপনাকে আল্লাহ যা দিয়েছেন, জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান, সব স্বামীর সম্মান রক্ষা করার জন্য বিলিয়ে দেন, আপনাকে কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ তুলবে। মেয়ে লোক তো খুব খুশি নাকি, বলবে হুজুর মরুক না, আপনাকে আমি বাঁচাতে চাই। সম্মানিত মা বোনেরা, আপনি যদি খাদিজাতুল কুবরার সাথে জান্নাত পেতে চান আপনার এই আমলটা থাকা লাগবে, কারণ হাজারো স্বামী আজ আপনার পক্ষ থেকে রেসপন্স না পাওয়ার কারণে পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছেন না, পরকীয়া প্রেম এলাকায় মনে হয় নেই নাকি? পরকীয়া প্রেম করেন কোন কারণে? আপনি চাচা এরশাদের মতো দরকারে চারটা বিয়ে করবেন, অসুবিধা নেই, বিয়ে করা কি খারাপ? যদিও আমাদের এই সামাজিক অবস্থায় মানুষ উল্টা পাল্টা কথা বলে চাচা এরশাদকে, কিন্তু না সে ভালো করিস, ওর বিয়ে আরো দরকার ছিল। চারটা পর্যন্ত তো অলরেডি যায়েজ আছে, আপনার শরীর যদি পারে কথা বলেন না কেন, করবেন তো না? পরকীয়া প্রেম করার যতগুলো কারণ আমরা পেয়েছি, অন্যতম হচ্ছে স্ত্রীর কারণে। অধিকাংশ মেয়েরা অন্য জায়গায় লাইন করে, কারণ আল্লাহ স্ত্রীকে যা দিয়েছে যে হন্না লিবাস সল্লাকুম, এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না, এ বাধ্য হয়ে লোকটা করবে কি, শেষ পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে লাইন লাগায়। পরকীয়া প্রেম করলে ক্ষতি হয় ছয়টা, দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা। এক নম্বরে দুনিয়ায় আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে, তিন নম্বরে মরণের সময় ইমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। আর মরণের পরে যে তিনটা আজাব, এক নম্বরে আল্লাহ আপনার উপরে রেগে থাকবে, দুই নম্বরে আমল নামা পড়তে দিলে আপনি লজ্জা পাবেন, তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিয়ে যাবেন। স্ত্রীর এই কাছ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই লাইনগুলো করি, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কষ্টে হলেও বন্ধ করা লাগবে, এই অপরাধটা না, এই গোনাটা এই জেলাই নেই। পরকীয়া প্রেম যারা করেন আজকে থেকেই তাওবা করে ঘৃণা করে চলে আসবেন, এক্ষুনি তাওবা করে ফিরে আসবেন। কারা কারা আসবেন হাত তোলেন তো, দাড়ি মুখে নিয়ে মরবে মানুষ তুমি, আপনার যৌবন আছে আর 70-80 বছর বয়স, যদি এখন হাত তোলে তো যৌবন বয়সে তো বেড়া ভেঙেছে না, এটা আপনার ঠিক হয়নি। আপনি হাত তুললেন কোন কারণে? যারা ওইসব করে তাদের বলছি,